তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছে কবি লিখছে দেখুন যে আমরা বছরের পর বছর চলে যাই পবিত্র কোরআন শরীফটাকে একবারও খুলে দেখি না কিন্তু অনেক পরিবারে আছে যে পবিত্র কোরআনের উপর ধুলো পড়ে যায় কিন্তু কোরআন কত মূল্যবান কবি লিখছে দেখুন কবি বলছে শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না নেকি আছে রে আছে রে আছে রে কোরআন পড়ো না শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না নেকি আছে রে আছে রে আছে রে কোরআন পড়ো না শোনো না তোমরা শোনো না আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি পবিত্র কোরআনকে না যদি পড়তে পারো কিন্তু যত্ন করে তাকে বুকে জড়িয়ে রাখো তাতেও তোমার সওয়াব দেয়া হবে ওই বলছে না যদি পড়তে পারো বুকে জড়িয়ে ধরো তাতে অনেক কি পাওয়া যায় আর কোরআনকে যত্ন করে আদর করে রেখো পবিত্র কোরআনকে যখন আমরা প্রথমে খুলি কি করতে হয় প্রথমে ওযু করি আমরা তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন শরীফ খোলা হয় এবং কোরআন শরীফ যেখানে রাখা হবে সুন্দর একটা নামাজ পাঠিয়ে বিছিয়ে দেওয়া হয় সেই জায়গায় যেন নাপাক না থাকে কবি বলছি দেখুন প্রথমে ওযু করো বিসমিল্লাহির রহিম পড়ো তারপরে কোরআন খোলো না কেন যে জায়গা কোরআন পড়বে সেই জায়গা মুছে নেবে নাপাক যেন থাকে না নাপাক থাকিলে 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 নাপাক থাকিলে 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 কোরআন পড়া চলে না শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না নেকি আছে রে আছে রে আছে রে কোরআন পড়ো না শোনো না বলছে তোমার পবিত্র কোরআন যদি কোনো কারোর ঘরে থাকে সেই কোরআন শরীফটাকে একটা সুন্দর দশমান দিয়ে তাকে ঢেকে রাখো এবং সুন্দর কাপড় দিয়ে তাকে ঢেকে রাখো না যেন ময়লা লাগে এবং এমন উঁচু জায়গায় রেখে দেবে তাতে যেন তোমার নোংরা ছায়া না লাগে এবং নাপাকি ছায়া না যেন পড়ে কারণ পবিত্র কোরআন এতটা মূল্যবান আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই কোরআনকে যদি আমরা যত্ন করি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকে সওয়াব দেয়া হয় এবং তার আমলনামায় অনেক নেকি লেখা হয় কবি লিখছে কোরআন যদি ঘরে থাকে রেখে কাপড় ঢেকে উঁচু জায়গায় তুলে রাখো না আর না যেন নাপাক ছায়া পড়ে সুন্দর করি রেখো মোড়ে ধুলা ময়লা যেন পড়ে না কেন এ কথা ভুলে গো ভুলে গো ভুলে গো এ কথা ভুলে গো ভুলে গো ভুলে গো তোমরা যেও না শোনো না তোমরা শোনো না খোলো না খোলো না নেকি আছে রে আছে রে আছে রে কোরআন পড়ো না
শোনো না তোমরা শোনো না শেষ চলে কবির মনের আর যে লিখছে দেখুন কবি যে মানুষ কোরআন পড়ে সেই মানুষের ঘরে বালা মুসিবত যায় সরে আর আল্লাহ পাক বলে দেয় রহমত বরকত যে ছড়ায় সেই মানুষের ঘরে রহমতুল্লাহ বলে রে বলে রে বলে রে রহমতুল্লাহ বলে রে বলে রে বলে রে কোরআন পড়া ধরো না শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না নেকি আছে রে আছে রে আছে রে কোরআন পড়ো না শোনো না তোমরা শোনো না খোলো না কোরআন খোলো না বিশেষ করে আমি একবার বলবো আমার কমিটি ভাই এবং যারা বাচ্চারা আছে এই সামনে যারা বসে আছে এই যে ইউটিউবার ভাইরা এরা কিন্তু কোনো আশায় আসেনি না আপনাদের কাছে টাকা নেবে না আপনাদের কাছে কিছু আবদার করবে না আপনাদের কাছে কিছু চাইবে এরা এসছে কিসের জন্য এরা এসছে আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাই এসছে এদের জন্য একটু এদের মনোবলকে শক্তি করার জন্য একবার তকবীর দেন এদের জন্য আল্লাহ যদি খুশি হয়ে যায় এদের প্রতি এদের ইউটিউব চ্যানেলগুলো আরো গড়গড় করে এগিয়ে যাবে একবার তকবীর দেন নারে তাকবীর একটু জোর করে তাকবীর দেন আমার ইউটিউবার ভাইদের জন্য নারে তাকবীর এরা দিনের সাথে আপনাদের সাথে যে পশ্চিম বাংলার স্টার স্টার শিল্পীদের গজল আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এই ইউটিউবের জগৎ থেকে আমরা আজকে আজমিরা পারভিন হতে পেরেছে